নমস্কার, স্বাগত জানাই আপনাদের উদ্যোগ টিভির পর্দার সাথে। রয়েছে আমি পায়েল। চলুন দেখে নিচ্ছি আজকের বাংলা বিস্তারিত সংবাদগুলো। স্বাস্থ্য বিপ্লবের নগ্ন চিত্র ফের প্রকাশ্যে এলো সোমবার। চিকিৎসকের খামখেয়ালিপনায় পৃথিবীর আলো দেখা হলো না এক নবজাতকের। মাতৃগর্ভে মৃত্যু হয় শিশুর, ঘটনা রাজধানীর আইজিএম হাসপাতালে। মায়ের গর্ভেই মরে আছে বাচ্চা, আর আইজিএম হাসপাতালের চিকিৎসক প্রসবের তারিখই দিয়ে যাচ্ছে। আজব রাজ্যের গজব চিকিৎসক, দক্ষিণ লঙ্কামরের অপর্ণা মণ্ডল 10 মাসের গর্ভবতী। আইজিএম হাসপাতালেই প্রসবকালীন চিকিৎসা করা হতো অপর্ণার। গত 5 মাস ধরে তিনি হাসপাতালে ডাক্তার দেখাতেন। তাকে ডিসেম্বরের 21 তারিখ প্রসবের তারিখ দিয়েছিলেন ডাক্তাররা, কিন্তু 3 দফায় তারিখ বদলানো হয়। হাসপাতালে আনা হলেই ডাক্তাররা বলে দেন প্রসব ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে আসতে, কিছুতেই ভর্তি রাখা হতো না। 21 ডিসেম্বর পার হয়ে যাওয়ার কথা ডাক্তারকে আগে জানানো হয়, কিন্তু ডাক্তার দিলীপ দাস তাতে গুরুত্ব দেননি। সোমবারও আবার অপর্ণাকে ভর্তি করাতে তার স্বামী লঙ্কামোড়া থেকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ডাক্তার দিলীপ দাস প্রাথমিকভাবে দেখে আবারও প্রসব ব্যথা উঠলে নিয়ে আসার জন্য উপদেশ দেন। অপর্ণা ডাক্তারবাবুকে জানান তার পেটে সন্তানের নড়াচড়া অনুভব করেন না। তিনি এক জুনিয়র ডাক্তারের কাছে তার সন্তান কেমন আছেন তা জানার জন্য দেখতে আবেদন করেন। যথারীতি ওই জুনিয়র ডাক্তার সোনোগ্রাফি দিয়ে চলে যান। সোনোগ্রাফি রিপোর্ট আসে বিকাল 5টার পর। এরপরে চিকিৎসকরা সোনোগ্রাফি রিপোর্ট দেখে জানিয়ে দেন 3 দিন আগে শিশুটি মারা গেছে। প্রসবের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যুর ঘটনায় অপর্ণার পরিবারের অভিযোগ আইজিএম এর বিশেষজ্ঞ চিকিৎসক দিলীপ দাসের বিরুদ্ধে। এই বাচ্চার মৃত্যুর জন্য ডাক্তার দিলীপ দাসকে সম্পূর্ণভাবে দায়ী করে অপর্ণার পরিবার। আমরা তো পেশেন্টের ডেট গেল গা ওই 21 তারিখে নিয়ে আসে, পরে পেশেন্টে কইতেছে আমার ব্যথা করতেছে, আমার ব্যথা হইতেছে, আমি বেবি মুভমেন্টই কম ফিল করতেছি। অন্য সব ডাক্তাররা কইতেছে ভর্তি রাখবো লেগে, দিলীপ দাস স্যারে কইতেছে না আজকে ভর্তি রাখবো লাগতো না, তুমি আবার সোমবার আয়ো। তো সোমবার আজকে আমরা ভর্তির প্রিপারেশন নিয়ে আসে রাখছি, আইসি পরও তাই না আজকে ভর্তি রাখছে না, তাই না কইতেছে আবার বুধবার আয়ো। তো আমরা এখান থেকে গেছি গা বাইরে গিয়ে আবার আমরা ঘুরে সেরাইছি যে রুগী তো কইতেছে বারে বারে বাচ্চার মুভমেন্টই ফিল করতে পারতেছে না। এরপর নিয়ে এসে পরে অন্য একটা ম্যাডাম দিকে সেরে গেলো তুমি আজকে থাকো রুগীটাও, এরপর তারা দিকে সেরা ইমার্জেন্সি সোনোগ্রাফি দিতে পারাইছে। সোনোগ্রাফি করে আইসি পরে তারা কইতেছে বাচ্চা মারা গেছে গর্ভে 3 দিন এসে ছাড়ে কথা। আমি কিন্তু আমি তো আমরা বুধবার আয়ে গেছি, আপনি আমরা ভর্তি রাখলেন না গেলে, তাহলে কইতেছে যে কোনো সময় হতে পারে। আমি নিজে কইতেছি যে আমার বাচ্চার মুভমেন্ট ফিল করতে পারতেছি না, আপনি কেমনে কর যে আমি দেরি করে আইবো দেরি হইবো দেরি হইবো। তারা নিজেদের মধ্যে তারা ডিসকাস করতেছে যে 10 দিন ডেট গেছে গা। তো তারা এর আগে কোনো অ্যাকশন নিছে না। বিকালে শিশু মৃত্যুর খবর আসতে ডাক্তার দিলীপ দাসকে খুঁজে পাননি অপর্ণার পরিবার। চিকিৎসক দিলীপ দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। মাত্র এই সোনোগ্রাফি রিপোর্টে ধরা গেছে যে বাচ্চাটা মারা গেছে, তাই না বুঝা গেছে ওখানে পেশেন্ট পার্টি আগে তো আমরা জিজ্ঞাসা করবো, তাহলে আমি কি করিয়া উত্তর দিব তাই না গেছে গা। তাহলে আমরা জানি করি যে ডাক্তার দেখছে যে ডাক্তার কইছে যাও গা ভর্তি রাখছে না, তাদের সঙ্গে আমরা একটু কথা কয়ে দেবো না কারণ তার প্রয়োজনই পড়ে না। যেখানে মাতৃগর্ভে শুধুমাত্র চিকিৎসকের গাফিলতির কারণে প্রাণ যায় ফুটন্ত ফুলের, সেখানে তো আর বাইরে যেতে হবে কেন? স্বাস্থ্য দপ্তর আর স্বাস্থ্যমন্ত্রী পারবে তো এই নবজাতকের মায়ের চোখে চোখ রেখে সুশাসনের লিফলেট বিলি করতে? ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারছে গুরুতর আহত অপর আরেক নিরাপত্তা রক্ষী। ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামরা মহকুমা হাসপাতাল চত্বরে। ডিউটি সংক্রান্ত কোনো এক বিষয় নিয়ে তেলিয়ামরা মহকুমা হাসপাতালে কর্মরত দুই বেসরকারি নিরাপত্তা রক্ষীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তী হাতাহাতি শুরু হয়। এতে কনিষ্ক জামাতিয়া নামের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে গুরুতর আহত হয় অপর আরেক নিরাপত্তা রক্ষী সুজিত বিশ্বাস। পরবর্তীতে হাসপাতালে অন্যান্য কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাটি সামাল দেয় এবং সুজিতকে হাসপাতালে ভর্তি করে সহকর্মীরা। ঘটনা খবর পাঠানো হয় সুজিতের বাড়িতে। সেই সাথে অ্যাসাইস নামক বেসরকারি নিরাপত্তা কোম্পানির তেলিয়ামরা সিকিউরিটি ইনচার্জ সুমন পালকেও ঘটনা বিষয়ে অবহিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুজিতের পরিবারের লোকজন সহ সিকিউরিটি ইনচার্জ সুমন পাল। হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে সুজিতের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হতে পারে। তবে সুজিত এবং তার পরিবার থেকে জানা গেছে তারা কনিষ্ক জামাতিয়া নামের ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে তেলিয়ামরা থানায় মামলা দায়ের করবে। ঘটনা হচ্ছে তো আমাদের ডিউটি শেষ,
তো আমি বাড়ি যাবো। তো এই কারণে এ ডিউটি চলাগত এ মেদিন করছে আমার শুধু শুধু। কি কিসের কাজ করো তোমরা? সিউরি। কি কোম্পানি? এসএস। এসএস কোম্পানি। তারপর ডিউটি বর্ষুক জাস্ট আসলে বাড়ি যাবো। তো ওই আইএসিরা হ্যাঁ রান্নাতে মানে মুখের উপরে আর্ধেক শুকে আছে। আইএসিরা আমারে ওদের মাথা বসে দিয়া মাথা ফাড়াইয়া আমি ওখানে ভেড়ে তো এ আমার সব ধরনের খাইতে পারছি। ওখানে অ্যাডমিট আছো? অ্যাডমিট আছো। হেউকে এসএস কোম্পানি হয়? এসএস কোম্পানি। এ বিষয়ে তুমি কি মানে তোমরা যে এসএস কোম্পানির জানাইছো নি? জানাইছি। ওইটা পরে কুচে সারা কুচে ওই লগল একশো দিব তো ওটা বাইটা জানি তো আপনার যে সুবর আছে তাহলে জানো। কেস করবানি তুমি? হ্যাঁ কেস করবানি। তবে যাই হোক, যাদের হাতে নিরাপদের দায়িত্ব তারাই যখন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তখন কোথায় যাবে সাধারণ মানুষ? এমনটাই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে। অন্যদিকে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে খবর, এই এসআইএস নামক সিকিউরিটি কোম্পানির তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা নাকি রাতের অন্ধকারে হাসপাতাল চত্বরে অনলাইন যোগাড় আসর বসায় এবং হাসপাতালে আসা রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। আর হাসপাতালে এই অনলাইন যোগাড় নেপথ্যে রয়েছে সিকিউরিটি ইনচার্জ সুমন পাল ও তার স্নেহধন্য সুজিত বিশ্বাস সহ হাসপাতালের দু একজন জিডিএ কর্মী। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নামকা ওয়াস্তে একটি কমিটিও রয়েছে, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল উন্নয়ন কমিটি। এই কমিটির কর্তা ব্যক্তিদের কাজ হলো কেবল অশ্বডিন প্রসব করা, এমনটি খবর হাসপাতাল সূত্রে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। রাজ্যের ছাত্রছাত্রীরা বহিরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা তারই খোঁজ খবর রেখে চলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। সোমবার রাতে ব্যাঙ্গালোর স্থিত একটি বেসরকারি নার্সিং কলেজ আরকে গ্রুপ অফ ইনস্টিটিউটে আয়োজিত একটি আলোচনা চক্রে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি রাজ্যের অগ্নিকন্যা, বর্তমানে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুধু রাজ্যের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন না, রাজ্যের ছাত্রছাত্রীরা বহিরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা তারও খোঁজখবর রেখে চলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। সোমবার রাতে ব্যাঙ্গালোর স্থিত একটি বেসরকারি নার্সিং কলেজ আরকে গ্রুপ অফ ইনস্টিটিউটে আয়োজিত একটি আলোচনা চক্রে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আলোচনা চক্রে প্রতিমন্ত্রীকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন ইনস্টিটিউটের চেয়ারম্যান কেশিব নগর রেড্ডি এবং ডিরেক্টর সুদীপ বণিক। ইনস্টিটিউটের রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটান প্রতিমন্ত্রী। পড়াশোনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ছাত্রছাত্রীদের সমস্যাগুলি খুব অচিরেই নিরসন করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। मैं सुबह 9:30 बजे निकलता हूँ, उनको 11 बजे का सीट मतलब टाइम आपको फिट कराइए। उन्होंने ठीक है हो जाएगा। तो अभी उन लोगों को ऐसे सिस्टम से हम आगे लेके जा रहे हैं। अभी अगरतला में इंडस्ट्री फेयर हो, बुक फेयर हो, सरस मेला जो हमारा सेल्फ हेल्प ग्रुप का लोगों ने मेला लगाते हैं ना, उस सरकारी पैसा खाने के लिए मेला नहीं होता आजकल। आजकल अपने आत्मनिर्भर होने के लिए सब कुछ होने युवा है ना, 2047 এখনকার সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।